গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে ফেলেছি আর সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন এসেছি চা করতে। আর জিয়াকে ওকে খাইয়ে দাইয়ে বাইরে গাড়িতে বসিয়ে দিয়ে এসেছি। ওই যে ওর নিয়মে পাখিকে খাবার দিয়েছি আর হাতে একটা বিস্কিট দিয়েছি, জানিও খায় না নষ্ট করে, তাও রোজ দিই, কী করবো বলো, খাওয়া তো শিখতে হবে তাই না। তো যাই হোক, এদিকে চা বানাতে চলে এসেছি। আর মাও এখন, মা বাবাও এখন মাঠের থেকে চলে এসেছে, যেহেতু আমাদের সবজি তোলা হয় তো সে রোজ সকালেই মাঠে যেতে হয়। এই যে চা ফুটে এসেছে আর এখন নামিয়ে নিয়ে দিয়ে আসবো আগে। আর মা এখন মনার সাথে খেলা করছে আর ওকে নিয়ে ঘরে চলে এসেছে, আর বাবা বাইরে রয়েছে। তো চাটা করে আগে দিয়ে আসি, তারপরে বাকি কাজগুলো শেষ করব। আর আজকে একদম ভালো লাগছিল না শরীরটা, যার জন্য সকাল সকালই স্নান করে ফেললাম। আর সকাল সকাল স্নান করলে না শরীরটা বেশ ঝরঝরে লাগে, মানে কাজের প্রতি এনার্জি আসে, যার জন্যই স্নানটা করা। সব এখন অগোছালা করছে, এবার সব একটা একটা করে ফেলবে। ওর অবস্থা দেখেছো, বোতলটা খোঁজার জন্য কিন্তু একটুও জল খাবে না ও। আর জামাটা পড়ে যায় বলে আমি অভ্যাসটা আবার বেঁধে দিয়েছি। এই যে এগুলো সব ফেলবে, দেখবে একটা জিনিস, এই যে ও জল খাবে। মাম্মাম জল খাও তো, জল খাও, জল খাও, খাও, এটা তোমার জল খাওয়া হচ্ছে, এটা তোমার জল খাওয়া হচ্ছে, হ্যাঁ এটা তোমার জল খাওয়া হচ্ছে। তুমি তোমার মানিগুলো দিয়ে না খেলাটা কি দিয়ে খেলা করছো, তোমার প্যান্ট দিয়ে খেলা করছো, মানিগুলো কই। আর আজকে বিছানার অবস্থা তাও মোটামুটি ঠিক আছে, আর এদিকে নিচেটা রচি এরকম চলতে থাকে। এবার দেব ওর এই খেলনাটা, দেখি আগে এটা এরকম নাচানাচি করতো, কিন্তু ও এরকম যখন নতুন এনেছিল তখন এরকম ধরে এক বাড়ি মেরেছিল, তারপর থেকে বন্ধ হয়ে গেছে নাচানাচি করা। দাঁড়ো দাঁড়ো, এই যে যাও 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 যাও, এই যে ওর ফেভারিট জিনিস পেয়ে গেছে ও, এখন আর কোনো কথাই হবে না। কাজ শেষ করে এখন দুপুর, এখন মানে দুপুরবেলা মামাকে খাইয়ে দাওয়া চলে এসেছি, এখন তিনটে মতো বাজে। এখন কমি কতক্ষণ শুয়েছিলাম, আর ও কি আর ঘুমাতে দেয়, ও একবার এদিকে চলে যায় ওদিকে চলে যায়, ছোটাছুটি করে, তো উঠে এখন ওর সাথে দুষ্টুমি করছে আর একটু ভিডিও বানাচ্ছি। চলো দেখতে থাকো তোমরা। ও এখন ওর ঠাম্মির ঘরে গেছে, কতক্ষণ খেলা টেলা করবে আবার, ততক্ষণ আমি এগুলো সব গুছিয়ে নিই একটু, এই তো সুযোগ। বেলা তিনটে মতো বাজে, তো আমি এখন একটু এসেছি দুধ জাল দিতে। আর এখন যা গরম পড়েছে, দুধটা মা একটু আগে গিয়ে নিয়ে এসেছিলো, তাই সাথে সাথেই জাল দিয়েছি। মা এখন যত এত গরম পড়েছে যে নষ্ট হয়ে যায়, তাই জাল দিয়ে নিলাম। কাদিনি এখন মেয়ের পেছনে সত্যি দুধটা আমার সমস্ত সময় চলে যায়, নিজের জন্য আর কোনো সময় নেই। এটাই শুধু একমাত্র আমার নয়, প্রতিটি মায়েরই একই, বিশেষ করে যারা নতুন নতুন মা হয়েছে তাদের তো সামলাতে সামলাতে মানে ভীষণই, যেমনটা আমার হয়েছিল প্রথম প্রথম। এখন যাও একটু মানে ঠিকঠাক লাইনে এসেছে সব জিনিস, টাইমলি সব কিছু, কিন্তু প্রথমে আনতে তো সময় লাগে না, সেরকম ব্যাপারটা আর কি। আমারও প্রথম প্রথম ভীষণই কষ্ট হয়েছিলো, এখনও এই যে কথা বলছি কি বলছি না, ও আর আওয়াজ হচ্ছে না, এবার উঠে পড়েছে বলে আর ভালো লাগছে না। না আমার আরও গেঞ্জি আছে, কিন্তু আমার মায়েরটাকে আমাকে আমি পরিয়েছে না, আমাকে পচা গেঞ্জিটা দিয়েছি মা, তাহলে তোমরা সবাই অ্যাভয়েড করো, এটা অ্যাভয়েড করো। বাহ বাহ, এই যে এই যে পৌনে পাঁচটা, জিয়াকে নিয়ে ওর ঠাম্মি গেছে একটু ঘুরতে, আর আমি এখন সেই ভাগে কাজগুলো শেষ করব। আর এখন আগে
ওদিকে বাবাকে চা করে দুধ পুষিয়ে দিয়ে এসেছি, আর এখন আগে এই যে নিচের এই অবস্থাগুলো সব ঠিক করব, চলো। আর এই সময়টা আমি থাকি রোজ ফাঁকা, কারণ এই সময়টা হয়েছে আমার জিয়ার ঘোরার টাইম। ওর ঠাম্মি ওকে নিয়ে রোজ ঘুরতে যায়, যার জন্য এই সময়টা আমি কিছুটা সময় ফাঁকা থাকি। আর এই সময়টা আমি চেষ্টা করি সবসময় সমস্ত কাজ গুছিয়ে রাখার। আর আমার যেহেতু ফোন ধরে দেওয়ার কেউ নেই, আমি ফোনটাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে একবার ফোনটাকে এই পাশে ঘুরিয়ে ভিডিও বানাচ্ছি, একবার ওই পাশে রেখে মানে ভিডিও বানাচ্ছি। আর এই যে আমি তাড়াতাড়ি করে মানে সমস্ত কাজ শেষ করার চেষ্টা করছি, আর আমি যেহেতু বিছানা করেছিলাম ওগুলো গুটিয়ে নিচ্ছি। আর আমার মতো হয়তো প্রত্যেকটি মাই এরকম করে, মানে যখনই একটু ফ্রি হয় তখনই মানে হাতের কাছে থাকা যে সমস্ত কাজগুলো থাকে সবগুলোই মানে চেষ্টা করে যে একটু গুছিয়ে রাখা, যাতে বাকি আবার যখন মানে ছোটো মনাটা আসে তখন গা ওর সাথে আর একটু সময় কাটাতে পারে। আর যেহেতু ওর পাপা বাড়ি থাকে না, কাজের সূত্রে বাইরে থাকে, তো সেই কারণে ও একটু আমাকে বেশি চায়, মানে সারাদিন যেমন তেমন সন্ধে হলো আমার কাছে ছাড়া আর থাকতে চায় না। এরপর আমি বিছানাটা গুটিয়ে নিয়ে বাইরে থেকে সমস্ত জামাকাপড় নিয়ে এসেছি, ছাদ থেকেও জামাকাপড় নিয়ে এসেছি। আজকে আর ওর এই উটটা ধুয়ে দিয়েছিলাম, প্রচণ্ড নোংরা হয়েছিল, সাদা কালার তো বোঝা যাচ্ছিল, তো ধুয়ে দিয়েছি আর ভালো শুকায়নি, একটু হালকা ভেজা। আর দেখেছো মাথাটা শুধু বাকি ফেলছে, আমি তার জন্য বারবার রেগে যাচ্ছিলাম, সোজা করে দিচ্ছি তাও থামছে না। যাই হোক, মিনিটের একটু সোজা করানোর চেষ্টা করলাম, তাও সোজা হলো না। ওখানে ওর মানিগুলো, এখানে কথা, ওখানে ওর হাঁস, এই প্যান্ট, মানে চারিদিকে শুধু জিনিসপত্র সব ছড়। আগে আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন মায়ের ঘরটা পরিষ্কার করব, ঝাড়ু দেবো, সব কিছু গুছাবো, তো চলো। দেখলে কেউ বলে দেবে না বাড়িতে বাচ্চা আছে। ফোনটা একটু চার্জে বসাবো, কারণ ফোনে একদম চার্জ নেই। আর এইদিকে এখন দেখে আমার বিছানাটা রেডি হয়ে গেছে, আর জিয়ার বিছানাটা রেডি করে নিশ্চিত প্লাস্টিকটা ওর পেতে রেখেছি। আর এইদিকে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি, আর ওই যে এখনো পর্যন্ত ভিড়াটা মাথায় বাঁকা করে রেখেছে, এত মারলাম তারপরও যাই হোক। আর মেরে পাহাড় বাটিগুলো এখন জিয়ার খাওয়ার রেডি করবো, তাই বাটিগুলো নিয়ে নিয়েছি। এরপর সন্ধে হয়ে গেছিলো, সন্ধে টন্ধে দিয়ে আমি চলে এসেছি, না সরি সন্ধে হয় ঠিক আগের মুহূর্ত, মানে ওই জিয়াকে নিয়ে এখন ঠাম্মি, ওর ঠাম্মি চলে এসেছে, আর ও দেখবে দাঁড়িয়ে দাঁড় করে রেখেছে আর কান্না করছে, মানে কোলে আসার জন্য ব্যস্ত। আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এরকমটাই হয় যখনই দেখবে আমি কাজ করতে যাচ্ছি, ঠিক ওই মুহূর্তেই ও কাজ মানে কান্নাকাটি শুরু করে। যাই হোক, কাউলে টুলে নিয়ে কাজ করতে হবে, মাও রাখে, তবে দিন কাটছে। আর যেহেতু আমার বাড়ি থেকে বেরোনো হয় না, সারাদিনই আমার বাড়ির মধ্যেই কাটে, মাত্র ওর পাপা আসলেই বাড়ি থেকে মানে বেরোনো হয়, আর এছাড়া দরকার ছাড়া আর বেরোনো হয়, তাই আমার বাইরের কোনো ভিডিও তেমন একটা দেওয়া হয় না, সবসময় ঘরেরই ব্লগ দেওয়া হয়। সারাদিনে টুকটাক যা কাজ করা থাকে ওগুলো নিয়েই ছোট্ট করে একটা ভিডিও এই আর কি। যেহেতু আমাকে ভালো মতো চিনে গেছে এখন, তাই ও মানে সারাদিন যেমন তেমন, সন্ধ্যের পরে আর থাকতে চায় না, সেই সন্ধ্যের পরে শুধু ম্যাঁ ম্যাঁ ম্যাঁ। আর এই যে আস্তে কোলে উঠে গেছে, আর থাকতে রাখতে পারলাম না নিচে, কিচ্ছু করার নেই, এভাবেই কাজ করতে হবে। সত্যি যখন ভিডিও দেখতাম না তখন ভাবতাম ইউটিউবে ভিডিও বানানো ভীষণ সহজ, সত্যি যতটা সহজ আমরা মনে করি না ঠিক ততটা সহজ হয় না। এই মানে যে কাজটা আমরা এক ঘন্টা করে ফেলতে পারি, সেই কাজটায় ক্যামেরা ধরে ধরে আমাদের দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যায়, মানে ক্যামেরা সেট করা, আর আমার যেহেতু লোক নেই আরও আমার টাইম বেশি লাগে, তার জন্য আরও মানে ক্যামেরাটা কোথাও রেখে করতে হয়, মানে স্ট্যান্ডটাও সেরকম ভালো নেই আর সব জায়গায় নিয়ে যাওয়ার মতো, তাই ওই যেখানে সেখানে রেখে আর কি ফোনটাকে, তারপরে যাই একটু টুকটাক ভিডিও বানাই। দিকে দেখছো ভার বাঁকা করে করে দেখছে আমি কি করছি না করছি, আমার কটা জামা কাপড় গুটাচ্ছে, কীভাবে রাখছে সব কিছু ইয়ে করছে। আর ওদিকে খাওয়াটা রেডি করে ফেলেছি, আর ওকে এখন খাওয়াতে নেবো, এরপরে ঘুম পাড়িয়ে দেবো, কারণ যেহেতু ও সারাদিন ঠিকমতো ঘুমায় না, বলতে গেলে সারাটা দিন না এক ঘন্টাও ঘুমায় না, তাহলে রেখে কাজটা করি কী করে বলো, মানে এখন আরও ছটফটে হয়েছে, সবসময় নজরে নজরে রাখতে হয়, মানে কেউ না কেউ সাথে সাথে ওকে থাকতেই হয়, একা ওকে রাখাই যায় না।
আর এদিকে ছোটে ওদিকে ছোটে, কিসের মধ্যে লাগে না লাগে, বাথরুমে ঢুকে। এখন জিয়াকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি সন্ধেবেলা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।